সময়টা এখন তথ্য প্রযুক্তির আর দরজায় উঁকি দিচ্ছে চতুর্থ শিল্প বিপ্লব। তবে এই বিপ্লবের ভাষা হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা বর্তমানে প্রযুক্তির যুগে বাস করছি এবং এই প্রযুক্তির যে গ্রোথ সেটা থামার নয়। যেহেতু প্রতি বছর প্রযুক্তিগত ডিভাইসের ব্যবহার বাড়ছে, তাই প্রোগ্রামারদের চাহিদাও বাড়তে থাকবে। ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, এই দশকের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং এর চাকরিগুলো বেশিরভাগই মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের লোকদের জন্য সহজলভ্য হবে। এই কারণে কোম্পানিগুলো বিশ্বজুড়ে লোক নিয়োগের কথা বিবেচনা করছে, কারণ সেক্ষেত্রে তাদেরকে কম মজুরি গুনতে হবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট, এ ধরনের কাজগুলিতে পরবর্তী 10 বছরের আনুমানিক গ্রোথ 9% থেকে প্রায় 21% পর্যন্ত। এছাড়া অনেক প্রোগ্রামিং কাজের জন্য কম্পিউটার সায়েন্স বা আইটি ডিগ্রির প্রয়োজন হয় না। পরিবর্তে কোম্পানিগুলো আপনার কোডিং দক্ষতায় বেশি আগ্রহী। কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডিগ্রি না নিয়েও আপনি একজন প্রোগ্রামার হিসাবে নিজের ক্যারিয়ার তৈরি করতে পারবেন। আরেকটি সুবিধা হলো, যেহেতু এই ধরনের কাজের জন্য শুধুমাত্র একটি ইন্টারনেট সংযোগ এবং একটি কম্পিউটারের প্রয়োজন হয়, তাই এখানে রিমোট জব করার সুযোগ রয়েছে। যারা কাজ এবং পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রাখতে চান, তাদের জন্য প্রোগ্রামিং খুবই আকর্ষণীয় একটি জব। প্রথমেই আপনাকে একটি প্রোগ্রামিং ভাষা শিখতে হবে। আপনি কি ধরনের কাজ করতে চান তার উপর ভিত্তি করে আপনি একটি প্রোগ্রামিং ভাষা নির্বাচন করতে পারেন। যেমন আপনি যদি গেম ডেভেলপমেন্ট করতে চান, আপনি সি অথবা সি প্লাস প্লাস শিখতে পারেন। যদি আপনি ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে কাজ করতে চান, আপনি পাইথন শিখতে পারেন। যদি আপনি অনেক বড় এন্টারপ্রাইজ সফটওয়্যার বানাতে চান অথবা অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন বানাতে চান, আপনি জাভা শিখতে পারেন। আবার আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান, আপনাকে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে। এরকম বিভিন্ন প্রোগ্রামিং ভাষা রয়েছে, যেগুলো শেখা শুরু করে সেই ভাষার বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আপনাকে পড়াশোনা করে শিখতে হবে। এই ক্ষেত্রে একটি কথা মনে রাখা জরুরি, বিভিন্ন প্রোগ্রামিং ভাষার নিয়মকানুন এবং ধরন আলাদা হলেও তাদের মৌলিক বিষয়গুলো একই রকম, কারণ তাদের সকলেরই উদ্দেশ্য সবশেষে মেশিনের সাথে কথা বলা। আপনি যদি ভাষার পাশাপাশি প্রোগ্রামিং ভাষার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করতে পারেন, তাহলে পেশাদারী জীবনে প্রয়োজনের ভিত্তিতে আপনি যে ভাষা জানেন না সেটা তাৎক্ষণিকভাবে শিখে সেটার ব্যবহারিক প্রয়োগ করতে পারবেন। আমি নিজে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি লার্ন উইথ সুমিত নামে, যেখানে মূলত আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত লার্নিং রিসোর্স দিয়ে থাকি। শেখার রিসোর্সের কোনো অভাব নেই, শুধু আপনাকে সেগুলো সংগ্রহ করে পড়াশোনা করে শিখে নিতে হবে নিজ দায়িত্বে। প্রোগ্রামিং একটি শিল্প যেটা সাধনার মতো, শুধু পরিশ্রম এবং একাগ্রতাই আপনাকে এই পেশায় দক্ষ করে তুলবে।